আমি কল্পনাই করতে পারি না, হঠাৎ একটা সারপ্রাইজ দিল রুবেল, যে হঠাৎ করে বিয়েটা করে ফেলালো। তারপর দোয়া করি আর নিজের কাছে খুব ভালো লাগতেছে, আর আমার জীবনে প্রথম হলুদ আমি পাবো, এটা নিজের কাছে আরো বেশি উত্তেজনামূলক। যাই হোক, সব মিলে বন্ধুর জন্য দোয়া করি এবং ভালো থাক। সবাই বন্ধু বান্ধব একসঙ্গে আছে, ঠিক আছে, গায়ে হলুদের জন্য সবাই ভালো আছে, বা আমার বন্ধুর জন্য দোয়া রাখবো, ঠিক আছে, সবাই যেন ভালোভাবে থাকতে পারে। উপলক্ষে বন্ধু বান্ধব সবাই একসাথে হলাম, এটা আমার কাছে খুব আনন্দিত লাগতেছে, খুব আনন্দিত হয়েছি। আর সর্বশেষ কথা হচ্ছে, রুবেল হুটহাট করে এরকম বিয়েটা যে করে ফেলাইবে এটা ভাবতেও পারি নাই। খুব একটা নজরবিহীন কাজ করছে রুবেলকে, অসংখ্য ধন্যবাদ, ও বিয়েটা করছে, এই কারণে আমরা সবাই একসাথে হইতে পারছি বা হলাম। আগামী দিন ওর দাম্পত্য জীবন সুখীময় হোক, এটা আমার তরফ থেকে এবং আমার বন্ধুমহল সবার তরফ থেকে এই কামনাটা করছি এবং ওর জন্য শুভকামনা রইল। 9 বছর পর বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে একটা অনুষ্ঠান হয়েছে, তাও আমার বন্ধু আমার নামে মিতা, তারপর আমরা মিতা না কিন্তু ক্লাস ফ্রেন্ড, এটাই সবচাইতে বড় জিনিস। আর সব কিছু বড় পাওয়ার বিষয় হলো যে 9 বছর পরে আমরা বন্ধুরা মিলে একসাথ হয়েছি, এটাই আমাদের সৌভাগ্য, কারণ আমরা এরম একসাথ হতে পারি না। 2012 সাল পরীক্ষার পরে আমরা এরম একসাথ কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় আমরা যাইতে পারিনি, এই জন্য আমি মনে করি আমি খুব আনন্দিত বা উৎসাহিত। শুভকামনা রইল আমাদের আমাদের গ্রুপের লাইভ বয়, সে সবসময় সবকিছু নিয়ে লাইভে চলে আসে, ফেসবুক লাইভে। তো সুবিধাবাদী জিন্দাবাদ বয়, আর একটা নাম আছে গ্রুপ বয়, কেন সাবেক জামাই এটা হচ্ছে যে আমাদের গ্রুপের, আমাদের স্কুল গ্রুপের সবার পক্ষ থেকে রুবেলটা দিলাম। ভালো লাগে না ও একা একা ভালো লাগে না আইলো দারুন ফাগুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না বসন্তের এমন দিন মনের বাগান খালি
কোথায় গেলে বলো আমি পাবো সুজন মানিক রে একা একা ভালো লাগে না হো একা একা ভালো লাগে না আইলো দারুন ফাগুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে না ও একা একা সদা সর্বদা বেশি না বেশি কুমাদে কুমাদে নে নে আমার মন তো সদা